হ্যালো, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু আর চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। তো আজকে 27 তারিখ, আমরা রাত 11টার সময় হয়তো লাইভে যাব। আর এখন আমাদের কাজ চলতেছে হচ্ছে সবার নাম লিখার। তো নাম লিখার কাজে আমাকে সাহায্য করতেছে আমার হাজবেন্ড। এই তো আমরা চিরকোট বানাই ফেলছি। এই তো আমার মেয়ে। তো এখানে হচ্ছে নামগুলো ফার্স্টে এইভাবে লিখছিলাম। তো এইভাবে লিখাটা আসলে আমার কাছে মনে হচ্ছে যে দুইবারে কষ্ট বেশি হয়ে যাবে, তাই আমরা সরাসরি আমাদের যে কমেন্টগুলো ওই কমেন্টগুলো থেকেই হচ্ছে নামগুলো আমাকে বলবে আর আমি লিখবো। এভাবে করে চিরকুটগুলো করব। তবে যারা রুলস ফলো করছে শুধুমাত্র আমি তাদের নাম লিখবো। আমি বলেছিলাম যে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করা থাকতে হবে এবং আমার পেজে যে লাইক দিতে হবে এবং ওখানে যে ভিডিওগুলো আছে ওখানে কমেন্ট করে লিখতে হবে ডান। তো যারা যারা লিখছে তাদের নামগুলোই আমরা এখানে উঠাবো, তাছাড়া অন্য কারো নাম উঠাবো না। তো এই ভিডিওটা আপলোড হবে 11টার আগেই। সবার নাম লিখতেছি বা সবার সব বিষয় নিয়ে কথা বলতেছি, অবশ্যই এটা ফার্স্টে আপলোড হবে এবং তারপরে আমি আমার হাজবেন্ড দুজন মিলে হচ্ছে 11টার সময় লাইভে আসবো এবং লাইভে এসে ওখানে হচ্ছে লটারি ধরাবে। আর লটারির যেই কাগজগুলো ওগুলো ধরবে হচ্ছে আমার মেয়ে। আর এই তো ওর হাত দিয়ে হচ্ছে বিজয়ী ঘোষণা করব তিনজনকে। এবং এরপর আমাদের নেক্সট টার্গেট থাকবে 10,000 সাবস্ক্রাইবার পূরণ হলে তারপরে আমরা হচ্ছে আরেকটা গিভওয়ে করব। কারণ এই সংক্ষিপ্তভাবে করতে গেলে আমাদের জন্য কষ্ট হয়ে যায় আর এত এত কমেন্ট আসে যে কারো কমেন্ট রেখে কারো কমেন্টের কাউকেই বাদ দেওয়া যায় না। এর জন্য 10,000 সাবস্ক্রাইবার হবে, তারপরে হচ্ছে আরেকটা গিভওয়ে হবে। তো চলো কথা না বাড়ে আমি আমার কাজ শুরু করি। তো সব কাজ কমপ্লিট করে ফেললাম। এখানে যারা যারা আমাকে রেগুলার কমেন্ট করে এবং আমার রুলস মেনেছে এবং ভালোভাবে গিভওয়েতে পার্টিসিপেট করেছে তাদের নামগুলো এখানে আছে এবং আরও কিছু নাম অ্যাড হবে একটু পরে, লিখা এখনও অবধি কমপ্লিট হয়নি। এই যে বল, এই যে। সো আই হোপ সবাই গিভওয়েটার সাথে থাকবে। 11টার সময় লাইভ আসতেছি, ভিডিওটা এখানে এন্ড করতেছি। সো আল্লাহ হাফেজ।